এই নাও ধরো, 10 মাস 10 দিন যিনি গর্ভে ধারণ করেছেন তার গলায় আগে মালা পরাও, তারপর কথা হবে, কেমন? আমি না ছবিতে তো কোনোদিন মালা পরাতে দাওনি, আর মাসুদকে তো তুমি ছবিটা উল্টে রাখতে বললে। একটু আগে সোজা করে দিয়েছি। আচ্ছা, তুমি এরকম পাল্টে গেলে কি করে বলো তো? তুমি যদি দেশের জন্য বারবার দল পাল্টাতে পারো, তাহলে আমি এই সংসারের জন্য নিজেকে একবারও বদলাতে পারবো না। আয় ভাইয়া। যাবো। যাবা, অটো উল্টাচ্ছে, নিজেকে পাল্টাচ্ছে, এরপর তো সবই ওলট পালট করে দেবে। হ্যাঁ, একেই বলে স্ত্রী চরিত্র। হ্যাঁ, খোদাই মালুম পান না, আর আমি তো সামান্য এমএলএ হরিদাস পাল। যা শুনেছিলাম তাই, ওদের ওই তিনজনের দোস্তি আরো পাকা হয়েছে। আপা আপা, আমাদের সেই পাকা গুটিকে কাঁচাতে হবে। বেহাত হলেই হলো, এই হাত দুটো আছে কি করতে? এখন বল আমায় কি করতে হবে। শোনো আপা, আমি দলিলটা রেডি রাখছি, তুমি শুধু কায়দা করে জাম্বুকে দিয়ে দাস্তকাত করিয়ে ফায়দাটা লুটে নেবার ব্যবস্থা করো। আপা, বাকি কাজ তোমার এই ভাই জানে, সুদে আসলে সব লুটে নেব। সঞ্জয়, মাস্টারমশাই অসুখটা আবার বেড়েছে, চট করে একবার দেখায় তো বাবা। একবার দেখে কি হবে মা, আমি তো সারা জীবন এখানে থাকবো না। থাকবি না মানে? আচ্ছা মা, তুমি আমাকে এত টাকা খরচা করে ডাক্তারি পড়েছো, সেটা কি নন্দগ্রামে পচে মরার জন্য? আর তাছাড়া আমার পাসপোর্ট হয়ে গেছে, ওয়েট করছি ভিসার জন্য, তারপর সোজা আমেরিকা। এসব কি বলছিস তুই? গ্রামের লোকগুলো তাহলে কার কাছে যাবে, কে ওদের চিকিৎসা করবে? তার জন্য অন্য ডাক্তার রয়েছে, সরকার রয়েছে, গ্রামের সব লোকের ভার আমরা নিতে যাব কেন মা? আচ্ছা বাবা, এই ভারটা আমি নিলাম, আমি মাস্টারমশাইকে অবশ্যই দেখতে যাব। যাক, এবার আমাদের দুঃখ ঘুচলো। কি করে বুঝলেন? তুমি তুমি গ্রামে ফিরে এলে, পয়সার অভাবে আমরা তো বড় ডাক্তার দেখাতে পারি না, তোমার মতো এত বড় ডাক্তার গ্রামে ফিরে এলো, আমাদের আর কোনো চিন্তাই থাকবে না। না ছেলে, খাওয়া শেষ হয় না, দেখুন কি হয়। ধরো এই ওষুধগুলো। কি হলো, ওষুধগুলো বুঝে নিতে হবে তো? না মানে বলুন। প্রথমের ওষুধটা খাওয়ার আগে দুবার, আর দ্বিতীয়টা খাওয়ার পরে। মনে হচ্ছে যে পরে একটা ছোট অপারেশন করতে হবে, আর চলি পরশু দিন এসে দেখে যাবো। কাল আসবেন না? কাল একবার এসো না বাবা, তুমি বাড়িতে পা রাখলেই আমার যেন অর্ধেক অসুখই সেরে যায়। কাল আসতে পারবো না, কাল হলি। রোজিনা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে রোজিনা? তুই হোলি খেলছিস? তোর স্মৃতিতে লাল আবির, তুই না মুসলমান? হিন্দু মুসলমান এসব জাতের তফাত আমি মানি না কাকিমা, আমি রোজকে ভালোবাসি। কি সপ্পনাস, হিঁদুর ছেলের সঙ্গে মুসলমান মেয়ের ভালোবাসা, অসম্ভব। তাহলে সমাজ বলে কিছু থাকবে? ধর্ম বলে কিছু থাকবে? কিসের ধর্ম? কিসের সমাজ? পৃথিবীতে একটাই ধর্ম আছে, সেটা মানুষের ধর্ম, আর একটাই সমাজ আছে, মানুষের সমাজ।
এর বাইরে আমি কিছু মানি না। তুমি মানো না বললেই তো সমাজ থেকে আচার বিচার সবকিছু উঠে যেতে পারে না। ঠিক, হিন্দু মুসলমান কোনোদিন এক হতে পারে না। কেন পারে না? ভোটের আগে তোমরাই তো বলো হিন্দু মুসলমান ভাই ভাই, আর ভোট ফুটলেই চোখ পাল্টে বলবে হিন্দু মুসলমানের সম্পর্ক নাই। ওসব থাপ্পাবাজির খেলা এ মাঠে খেলতে এসো না। ওদের ভালোবাসায় যদি কেউ হাত দেয় তাহলে সেই হাত আমি কেটে দু টুকরো করে ফেলে দেব। ওদের কোনো ক্ষতি আমি হতে দেব না, এটাই আমার শেষ কথা। শুধু শুধু মাথা গরম করছিস কেন বলতো সিরাজ? শুধু শুধু মাথা গরম করতে নেই। আচ্ছা আচ্ছা, তুই যে কথাগুলো নিজের লোকেদের সামনে দাঁড়িয়ে বলছিস সেগুলো পারবি? চৌধুরী গিনির সামনে দাঁড়িয়ে সে কথাগুলো বলতে পারবে না? সেখানে ওই লাইলা মজনু প্রেম ওসব চলবে না, বুঝলে? গপ্প চলবে না সেখানে। চৌধুরী গিনি সঞ্জয়ের মা একেবারে দু দু করে তাড়িয়ে দেবে। এই বলে না, আমার মাকে আমি আপনার চেয়ে ভালো চিনি। বেশ, মাকে বোঝানোর ভার আমার। কাল আমি সিরাজকে আর রোজিনাকে মার কাছে নিয়ে যাব। সালাম আলাইকুম। থাক থাক, বসু বস বস। কমলার মা, জল খাবারটা নিয়ে এসো তো। যাই মা। না না, ওসব আবার কেন? ঠিকই বাবা, প্রথম এলে বাড়িতে মিষ্টি মুখ করবে না? মায়ের মুখের মিষ্টি কথা শোনার পর বাজারের মিষ্টি কি আর ভালো লাগে? বাহ, তুমি তো খুব সুন্দর কথা বলো মা। হ্যাঁ, রাখ রাখ এখানে, তোমরা কথা বলো, আমি ভেতরে যাচ্ছি। মা বসো, ওরা তোমার সঙ্গে কথা বলতে এসেছে। আমার সঙ্গে? হ্যাঁ কাকিমা, তার আগে আমাদের পরিচয়টা দিয়ে নি। আমি সিরাজ, ও আমার বোন রোজিনা। আমরা জানি কামাল হাসানের ছেলে আর মেয়ে, তাই তো? হ্যাঁ। আমার জানার বাইরে যদি কিছু থাকে তাহলে বল। মা আমি বলছি, সিরাজ ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, রোজিনা ডাক্তারি, মানে আমরা দুজনে একসঙ্গে ডাক্তারি পাশ করেছি। ওর ইচ্ছে যে আমেরিকাতে গিয়ে প্র্যাকটিস করুক, তাই আমরা ভাবছিলাম যে আমরা মানে আমি আর রোজিনা। আমি কিন্তু অন্যরকম ভেবেছিলাম রে। যুগ যুগ ধরে আমাদের দেশের গ্রামগুলো অবহেলায় অযত্নে পচে মরে। ডাক্তার নেই, ওষুধ নেই, হাসপাতাল নেই। ভেবেছিলাম তুই গ্রামে এসে সেই অভাব দূর করবি। মা তুমি তো আমার অ্যাম্বিশনের কথা জানো, তাছাড়া রোজিনাও চায় যে সব কথা ওকে টানছিস কেন? ওর সব ইচ্ছে কি তোর ইচ্ছে নাকি? কাকিমা, সঞ্জয় রোজিনার ইচ্ছেগুলোকে খুব গুরুত্ব দেয়। আসলে রোজিনা ওর খুব কাছের। জানা ছিল না, কতটা কাছের বললে বুঝতে সুবিধা হবে। সেটা সঞ্জয় সবচেয়ে ভালো বলতে পারবে কাকিমা। আজ আমরা আসি, চল। দাঁড়াও সিরাজ, আমি তোমাদের মায়ের মতো জীবনের ভালো মন্দ আমি অনেক দেখেছি। একটা কথা তোমাদের জানা দরকার, এক ভুল আমি দুবার করি না, আর তেলে আর জলে কখনো মিশ খাই না। আসি রে।